সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফাতেমা খানম চৌধুরী, প্রভাষক, আইসিটি, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকের পাঠ দুইয়ের পরিপূরক গঠন পদ্ধতি ব্যবহার করে যোগ এবং বিয়োগ। গত ক্লাসে আমরা একের পরিপূরক কিভাবে করতে হয়, দুইয়ের পরিপূরক কিভাবে করতে হয় সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ এবং বিয়োগ দেখব। তাহলে আমরা বোর্ডে যাই। আমরা কোন একটি সংখ্যার বাইনারি মান বের করতে জানি, দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ বা বিয়োগ করতে গেলে প্রথমেই কোন একটি সংখ্যার বাইনারি মান দরকার হয়। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আমরা দুটো সংখ্যা যদি যোগ করি, দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পজিটিভ নাম্বার এবং নেগেটিভ নাম্বার নিয়ে। প্লাস 13 মাইনাস 25 সংখ্যা দুটো যোগ করো দুইয়ের পরিপূরকের সাহায্যে। তাহলে এই অঙ্কটি করতে গেলে আমাকে প্রথমেই প্লাস 13 এর বাইনারি মান বের করতে হবে। বিটির প্রকৃত বাইনারি মান তাহলে 13 এর বাইনারি মান 1100। তাহলে সামনে 4টা 0 বসিয়ে আমরা 8 বিট করে নেব। তারপর আমরা দেখতে পাচ্ছি মাইনাস 25 এর মান বের করতে হবে। মাইনাস 25 এর মান বের করার জন্য প্রথমে আমাকে প্লাস 25 এর 8 বিটের বাইনারি মান নিতে হবে। টোয়েন্টি ফাইভ এর বাইনারি মান আমরা কোডে বসিয়ে বের করতে পারি। 16 প্লাস 8 প্লাস 1 ইকুয়াল 25, এটা হচ্ছে 25 এর বাইনারি মান। আর 8 বিটের জন্য আমরা সামনে 3টি 0 দিয়েছি।
তাহলে +25 এর মানকে একের পরিপূরক করব, একের পরিপূরক করতে হয় একের জায়গায় জিরো, জিরো এর জায়গায় এক বসিয়ে। এবং একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক পাওয়া যায়। আমরা যে মানটা পেয়েছি সেটা -25 এর মান। তাহলে এটা আমরা যা পেলাম সেটা হচ্ছে -25 এর মান। এবার আমরা যোগ করব, তাহলে +13 সমান আমরা পেলাম চারটা জিরো, 1101, এবং -25 এর মান পেলাম 3টা 1 0 0 3টা 1। এবার আমরা যোগ করব, বাইনারি যোগ, 1 + 1 = 0, ক্যারি 1, 2 2 1 = 0, ক্যারি 1, 3টা 1 = 1, ক্যারি 1, 2 2 1 = 0, ক্যারি 1 বসে যাবে। তাহলে যোগ করার পরে আমরা দেখলাম প্রথম যে বিটটি আছে সেটি সাইন বিট, সাইন বিট হচ্ছে 1, তার মানে রেজাল্টটি ঋণাত্মক গঠনে আছে। তাহলে ঋণাত্মক গঠনের প্রকৃত মান আমরা সরাসরি পাই না, সেজন্য যেহেতু আমরা লিখি ফলাফল, যেহেতু ফলাফলটি যেহেতু ফলাফলটি ঋণাত্মক গঠনে আছে, তাই এর বাইনারি মানটি পাওয়ার জন্য ফলাফলকে দুইয়ের পরিপূরক করতে হবে। তাহলে ফলাফলটিকে যদি 2 এর পরিপূরক করি, আমরা এখানে দেখি ফলাফলটা আছে 1 1 1, একটা 1, 0 1, 2টা 0। তাহলে এটাকে আমরা 1 এর পরিপূরক করি, এবং তার সাথে 1 যোগ করি। তাহলে 1 1 0, ক্যারি 1, 0, ক্যারি 1, 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা +12 এর বাইনারি মান।
তাহলে এটা যদি প্লাস টুয়েলভের বাইনারি মান হয় তাহলে এটা হচ্ছে মাইনাস টুয়েলভের বাইনারি মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাইনাস টুয়েলভের বাইনারি মান। তাহলে আমাদের অ্যান্সার হবে খেয়াল করতে হবে আমার অ্যান্সার কিন্তু এটাই হবে। এটা আমরা শুধুমাত্র করেছি ফলাফলকে দুইয়ের পরিপূরক করেছি শুধুমাত্র জানার জন্য এটা কিসের বাইনারি মান, যেহেতু মাইনাস চিহ্নবিট যদি ওয়ান বা মাইনাস ঋণাত্মক গঠনে থাকে তাহলে আমরা বুঝতে পারি না এটা কিসের মান। তাহলে ঋণাত্মক গঠনে ফলাফল যদি থাকে তাহলে তাকে দুইয়ের পরিপূরক করে তার পজিটিভ মান দেখতে হবে এবং পজিটিভ মানটা থেকে বুঝতে হবে যে এটা কার নেগেটিভ মান ছিল। তাহলে এভাবে আমরা একটা যোগ অঙ্ক করতে পেরেছি। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। যোগের ক্ষেত্রে সাধারণত দুটো ডিজিট পজিটিভ হতে পারে অথবা একটি পজিটিভ আরেকটি নেগেটিভ হতে পারে। প্রথমটি নেগেটিভ, পরেরটি পজিটিভ হতে পারে অথবা দুটোই নেগেটিভ হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, প্লাস 13 এবং প্লাস 25 এই ক্ষেত্রে দুইয়ের পরিপূরকের কোনো ব্যবহার নেই, তাহলে এটা সাধারণত পরীক্ষায় আসে না। এখানে প্লাস 13 মাইনাস 25, তাহলে এই মাইনাস 25 মান এর মান পাওয়ার জন্য দুইয়ের পরিপূরক করতে হবে। সেম এখানে মাইনাস 13 এর মান পাওয়ার জন্য মাইনাস 13 প্লাস 13 এর মানকে দুইয়ের পরিপূরক করে মাইনাস 13 এর মান পেতে হবে, এবং এক্ষেত্রে দুটোকেই দুইয়ের পরিপূরকে নিতে হবে। তাহলে আশা করি আমরা যোগ অঙ্ক বুঝতে পেরেছি। এবার আসো আমরা বিয়োগ করব। দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ করতে হলে যোগের মাধ্যমে করতে হয়, তবে সেক্ষেত্রে আমরা দেখি আমাদের অঙ্কটি এরকম হতে পারে। প্রথমটি পজিটিভ নাম্বার, পরেরটি নেগেটিভ নাম্বার, অথবা প্রথমটি নেগেটিভ নাম্বার পরবর্তীটি পজিটিভ নাম্বার, অথবা দুটোই নেগেটিভ নাম্বার। বিয়োগের ক্ষেত্রে আমরা যোগের মতোই করব, দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ যেভাবে করে সেভাবেই করব, তবে বিয়োজ্য যে সংখ্যাটি তার চিহ্নকে পরিবর্তন করে নিতে হবে। বিয়োজ্য সংখ্যাটির চিহ্ন পরিবর্তন করে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে প্লাস 25 এর মান এবং মাইনাস 36 এর মান নিতে হবে। এখানে প্লাস 25, এখানে প্লাস 36 এর মান নিতে হবে।
এখানে -25 এর মান নিতে হবে, এখানে -36 এর মান নিতে হবে, এখানে -25 এর মান এবং এখানে +36 এর মান নিতে হবে। তাহলে এখন আমরা একটা অঙ্ক দেখি, যদি আমাদেরকে বলা হয় -25 থেকে +36 এর পরিপূরকের সাহায্যে বিয়োগ করে, তাহলে এই ক্ষেত্রে আমরা বিয়োজ্য সংখ্যা আমরা পাচ্ছি +36, তাহলে +36 এর মাইনাস মানটি নিতে হবে। তাহলে প্রথমে আছে -25, তাহলে -25 পাওয়ার জন্য +25 এর মানটাকে নিতে হবে, +25 এর মানটা আমরা লিখি এটা হচ্ছে +25 এর মান, এটাকে আমরা প্রথমে একের পরিপূরক করি, তার সাথে এক যোগ করি, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে -25 এর মান। বিয়োগের নিয়ম অনুসারে বিয়োজ্য সংখ্যাটি চিহ্ন পরিবর্তন করে নিতে হয়, বিয়োগের তাহলে এখানে আমরা +36 এর বাইনারি মানটা নিব, +36 এর বাইনারি মানটা আমরা এভাবে কোডে বসিয়ে (32+4=36) বাকিগুলোতে 0 বসবে, তাহলে এটা হচ্ছে 36 এর মান। তাহলে এখানে 6টি ডিজিট আছে, সামনে দুটো 0 দিয়ে তাহলে +36 এর বাইনারি মান পেলাম, এটাকে আমরা 2 এর পরিপূরক করি, তার সাথে 1 যোগ করি, তাহলে এটা আমরা পেলাম -36 এর মান। তাহলে এখন আমরা -25 এর মান দেখি, 3টা 1 0 0, 3টা 1, -36 এর মান 1 1 0, 3টা 1 0 0। তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি, যোগ করতে হবে, বিয়োগের জন্য আমরা যোগ করে করব।
দুটো ওয়ানে জিরো ক্যারি ওয়ান, 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 তিনটা ওয়ানে ওয়ান ক্যারি ওয়ান, ওয়ানে ওয়ান ক্যারি ওয়ান। এখানে আমরা দেখতে পাচ্ছি 9টি বিট, কারণ 8 বিট রেজিস্টারে 9টি বিট থাকে না, থাকতে পারে না। প্রথম যে বিটটি সেটা হচ্ছে এক্সট্রা ক্যারি বিট, এক্সট্রা ক্যারি বিট বিবেচনা করা হয় না। তাহলে বাকি ফলাফলে আমরা দেখতে পাচ্ছি সাইন বিট ওয়ান, সাইন বিট ওয়ান মানে এটা নেগেটিভ সংখ্যা। যেহেতু ফলাফল ঋণাত্মক গঠনে আছে, তাহলে ফলাফলকে দুইয়ের পরিপূরকে নিতে হবে। তাহলে ফলাফলটি যেহেতু সাইন বিট ওয়ান, তাই ফলাফলটি দুইয়ের পরিপূরক গঠন। তাহলে প্রকৃত মান পাওয়ার জন্য ফলাফলকে আমরা আবার দুইয়ের পরিপূরক করব। তাহলে ফলাফল ওয়ান ওয়ান ক্যারি বিট ছাড়া বাকি 8টা ডিজিট নিতে হবে। তাহলে এটাকে আবার দুইয়ের পরিপূরক করব, জিরো জিরো ওয়ান 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 ওয়ান, তার সাথে এক যোগ করব, ওয়ান জিরো ওয়ান 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 ওয়ান। তাহলে আমরা এটাকে দেখি, এটা কিসের কত এর পজিটিভ মান, ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর, সিক্সটি ফোর অ্যান্ড সিক্সটি থ্রি থেকে একটু কম আছে, তাহলে এটা হচ্ছে 61। তাহলে আমরা একটু দেখি এখানে পড়ে বসাই, ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু, তাহলে 32 + 16 + 8 + 4 + 1 = 61। তাহলে এটা হচ্ছে +61। তাহলে এটা যদি +61 হয়, তাহলে এটা অবশ্যই -61। তাহলে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি -61। তাহলে আমাদের অ্যান্সার হবে -61 বা তাহলে আমরা দেখতে পেলাম দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ অঙ্ক যোগের মাধ্যমেই করা যায়। এখানে বিয়োগের কোনো কাজ নেই, শুধুমাত্র বিয়োজ্য সংখ্যাটির চিহ্ন পরিবর্তন করে নিতে হয়। আশা করি আমরা দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ এবং বিয়োগ দুটোই বুঝতে পেরেছি। তাহলে আজকের ক্লাস আমরা মোটামুটি এখানে শেষ করব, তো স্লাইডে চলে যাই। আমি একটি বারের কাজ দিয়েছি, -225 থেকে +96 দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ করো। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা থেকে আমরা
কিভাবে বিয়োগ অঙ্ক করতে হবে সেটা বুঝতে পেরেছি। তবে এখানে একটু খেয়াল করতে হবে, যদি দুটো ডিজিটের যোগফল বা বিয়োগফল যে সংখ্যাটি আসবে তার বাইনারি মান যদি 8 বিট কভার করে, সাইন বিট ছাড়া 8 বিট কভার করে, তাহলে আমরা 16 বিট দিয়ে অঙ্কটি করব। আবার বলছি, যদি দুটো সংখ্যার যোগফল বা বিয়োগফল যা আসে সেটির বাইনারি মান যদি 8 বিট অথবা 8 বিট থেকে বেশি হয় তাহলে অঙ্কটি 16 বিট ব্যবহার করে করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আগামী ক্লাসে আমরা কোড নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।